আজকে হচ্ছে ওরিওর গ্লাস স্পঞ্জ করার দিন। এই যে সোনা বেটা বসে গেছে একদম সোফার উপর, আমি সিট করো, এই যে এই যে না বসাবো, সিট 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 করো, গুড বয়। এখন ঠান্ডা বলে খুব একটা স্নান ওকে করাচ্ছি না, উইকলি আমি দু তিনবার ওর গাটা স্পঞ্জ করে দিই। দেখি হাত দেখি ড্রাই শ্যাম্পু, এটা দিয়েই ওর গায়ে আমি স্প্রে করে ভালো করে ওকে পরিষ্কার করবো। মুখ সরাও, এদিক দেখি এদিক দেখি, বাবা উঠে দাঁড়াবে, দেখি 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 দেখেছ, যুদ্ধটা দেখো খালি একবার, ওই দেখো খালি গা ঝাড়বে, দাঁড়া ভালো করে লাগাই, ভালো করে লাগাই, পায়ে লেগুচে গলুচে, এবার আবার আমি এই ওর গামছাটা ভিজিয়ে গাটা ভালো করে মুছে দেবো। চলো বসো বসো, সিট সিট করো, আচ্ছা না দাঁড়িয়েই থাক, দাঁড়িয়ে থাকলে আমারই সুবিধা, সিট করে গেলে না চারিদিক আমি করতে পারি না, আই দা আই দা দেখছো অবস্থা, দেখো এদিক আর ওদিক, ঠান্ডা কি তোর একা লাগছে, হ্যাঁ গা পরিষ্কার না করলে হবে, অবস্থা হয়েছ, দাঁড়া নামবি না এদিক, আয় দাঁড়া সিট, এবার ওর গায়ে আমি এটা টিকিট টু ফ্রিডমের একটা অ্যান্টি টিকের স্প্রে দেব। ওর এমনিতেও বডিতে কিন্তু কোনো টিক নেই, ওকে ওষুধ খাওয়ানো হয়েছিল তখনও 5 মাস বয়স ছিল, তারপর থেকে ওর গায়ে কোনো টিক এখনো অবধি নেই, টাচুর এই যে টাচুর যেন নাও আসে। এইটাকে আমি পুরো বডিতে স্প্রে করে দেবো অল ওভার, দেখি দেখি গলা দেখি, আবার গা ঝাড়বি না, ছোট বাবা ভালো করে দলাই মশলাই, হাত দেখি হাত, দাঁড়াও দাঁড়াও দেখি হাত দেখি দেখি হাত দেখি তো বাবা, গুড বয়, এটা আমার গুড বয়, হাত ভালো করে পরিষ্কার করতে বলছো, তুমি বাইরে যাও না, তুমি লালুগুলোর সাথে বাইরে যাও না, বলো দেখা করতে, হাত পা পরিষ্কার না করলে কি করে হবে, বাইরে নমু নমু থাকে, দেখি দেখি বসো সিট করো, হ্যাঁ গুড বয় সিট সিট করো তো বাবা। এবার ওর ভাইটাল পার্ট পেট, এই যে টিস্যু গুলো দিয়ে ওর কান মোছানো, এই খেলাটা তোমরা খালি দেখো, এই যে বসে পড়ো, এবার কিন্তু তোমার অজ্ঞান হয়ে যাওয়ার পালা, আ আ নামবি না, এইটা কোনো মতে করতে দেবো না, বস বস বস, কান দেখি বস সিট, কানও কোনো মতে পরিষ্কার করতে দেবে না, কান পরিষ্কার না করলে ডাক্তারবাবু বলবে কি করে যে কান তোমার ঝকঝকে, ওকে যখনই ডক্টর চেকআপে নিয়ে যাই ও ডক্টর বলে যে বাবারে কান তো পুরো পরিষ্কার, কান তো পুরো পরিষ্কার, মানে হ্যাঁ তার পেছনে মেহনত তো দেখো দেখো, হাত দিয়ে আটকাচ্ছে, এই
বকু করে দাও, সবার সামনে বকু করে দাও, কিন্তু তখন ফ্রেশ চিজ একদম পাঞ্চার হয়ে যাবে বলে দিচ্ছি। একদম অজ্ঞান হয়ে যাও বাবা, অজ্ঞান হয়ে যাও, কিছুক্ষণের জন্য সেন্সলেস হয়ে যাও। দেখো ময়লা পরিষ্কার করতে হয় তো, দেখো হবে নাকি? ও বাবা, একটু গলাটা চুলগুলো এত সুন্দর সুন্দর, গলার চুলগুলো কম্বিং করে দি, তাহলে আমি রেডি। আরে দেখো আমি তোমাদের সামনে একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে চলে এসেছি, দেখেছো? দেখেছো তো সবাই, সব বন্ধুরা দেখে নাও, দেখি দেখি দেখি, উনি বাবা নি, যুদ্ধ যুদ্ধ চলে, লিটারালি আমার যুদ্ধ চলে। দাদা নেই, দাদা থাকলে একটু ধরতো। এই দেখো দাদা চলে গেছে বাবার সাথে ঘুরু ঘুরু করতে, একটু দাদার আজকে ছুটি। সেট, এবার সেট সেট, ঠিক আছে, না কম্বিং করলে হয়, চলো টাটা করে দাও, সিট করো সিট, হাই দে টাটা টাটা বলে দিল, সিট করো সিট করো, সিট সিট সিট, আগে সিট, গুড বাই, বলো টাটা টাটা, এদা